আসসালামু আলাইকুম। টিআই জামাদার কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। যারা অল্প টাকায় ব্যবসা করতে চাচ্ছেন কিন্তু এখনও পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারছেন না যে কোন ব্যবসাটা করবেন, তাদেরকে বলি আপনি অল্প টাকার মধ্যে ব্যবসা করতে চাইলে আপনি চা পাতার ব্যবসা করতে পারেন। টিআই জামাদার কোম্পানি লিমিটেড সারা বাংলাদেশে চা পাতার ডিলারশিপ নিয়োগ করছে। আপনি যদি চা পাতার ডিলারশিপ শব্দটা সবথেকে অভ্যস্ত না হয়ে থাকেন তাহলে আমি বলি আপনি টিআই জামাদার কোম্পানি লিমিটেডের কাছ থেকে পাইকারি দরে চা পাতা নিয়ে আপনার এলাকায় সাপ্লাই দিয়ে ব্যবসা করতে পারবেন। আপনার এলাকায় হয়তো অনেক চায়ের দোকান আছে, সেই চায়ের দোকানগুলোতে পর্যাপ্ত পরিমাণ চায়ের প্রয়োজন হয়, আপনি সেই চায়ের দোকানগুলোতে চা পাতা সাপ্লাই দিয়ে ব্যবসা করতে পারেন। টিআই জামাদার কোম্পানি লিমিটেডের বেশ কিছু চা পাতার প্যাকেট ব্র্যান্ড রয়েছে, সেগুলো নিয়ে আপনি ব্যবসা করতে পারেন। চার পাঁচটা কোয়ালিটি চা রয়েছে, এছাড়া টি ব্যাগ রয়েছে, এগুলো নিয়ে আপনি ব্যবসা করতে পারেন। এছাড়া টিআই জামাদার কোম্পানি আপনার 50 গ্রামের প্যাকেট, 100 গ্রামের প্যাকেট, 250 গ্রামের প্যাকেট, 500 গ্রামের প্যাকেট, এ ধরনের বিভিন্ন সাইজের প্যাকেট রয়েছে, এগুলো নিয়ে কিন্তু আপনি চমৎকার ব্যবসা শুরু করতে পারবেন। বিভিন্ন সাইজের প্যাকেট থাকলে সুবিধা হচ্ছে কি, আপনি চাইলে মুদি দোকানেও চা পাতার অর্ডার কাটতে পারবেন, অর্ডার কেটে সেই মুদি দোকানেও চা পাতা বিক্রি করতে পারবেন। এজন্য আপনাকে বলছি আপনি চাইলে টিআই জামাদার কোম্পানি লিমিটেডের সাথে ব্যবসা করতে পারেন। এর জন্য আপনাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে, যোগাযোগ করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কীভাবে আপনার এলাকায় মাল নিতে পারেন সেই ব্যাপারে আলোচনা করে নিতে পারেন। এক্ষেত্রে আপনাকে আর অফিসে আসতে হচ্ছে না, মাত্র 1000 টাকা অ্যাডভান্স করবেন অর্ডার কনফার্ম করার জন্য, তারপর মাল আপনার বাড়িতে পৌঁছে দেওয়ার পর বাকি টাকা পরিশোধ করবেন। এই শর্তে আপনি কিন্তু খুব সহজেই মালগুলো নিয়ে ব্যবসা শুরু করতে পারছেন। টিআই জামাদার কোম্পানি লিমিটেড একটা বড় প্রতিষ্ঠান, দীর্ঘদিন যাবত তারা এই চা পাতার ব্যবসা করে আসছে এবং এটা বিশ্বস্ততার সাথে ব্যবসা করে আসছে। আশা রাখছি আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এবং এটাও আশা রাখছি যে আপনারা কখনোই প্রতারিত হবেন না এই কোম্পানির সাথে যোগাযোগ করলে, এবং আপনার ব্যবসায়িক জীবন হোক সাফল্যমণ্ডিত সেই আশাবাদ ব্যক্ত করে এখনকার মতো বিদায় নিচ্ছে। ভালো থাকবেন, খোদা হাফেজ।